আমরা এখন নিজনি নবগোরাদের নাবেরেজনা দিয়ে হাঁটছি। এখানে আঁকা মিলেছে ভোলগার সাথে তাদের মিলন কেন্দ্র। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জাহাজ চলছে এদিক দিয়ে, বিশাল একটা নদী এখানে প্রচণ্ড প্রশস্ত, দূরে ব্রিজ, আর এখানে একটা হলুদ রঙের গির্জা, জানি না নামটা কি সেটাও বলতে পারবো না। আর এখানে অনেক পুরানো বিল্ডিং, অন্তত দেখলে যেটা মনে হয় যে এগুলো অনেক আগের তৈরি, হয়তো কিছুটা সোভিয়েত আমাদের কিছু হয়তো আছে তার সেই পরবর্তী পর্যায়ে, পরবর্তী মানে তারও আগের, তারও আগের অন্তত বিল্ডিংয়ের মানে কারুকার্য এই সমস্ত দেখে সেরকমই মনে হয়। এটা সাধারণত যুদ্ধের আগে মানে বিপ্লবের আগে এ ধরনের বিল্ডিং থাকতো। আপনারা জানেন যে নিজনি নবগোরাদ এটা অনেক পুরানো একটা শহর। এখান থেকেই মানে এখানে ক্রেমলিন আছে, সেখানে আমরা যাব। আমাদের ইচ্ছা আছে যে স্কালোভস্কি স্নিৎসা সেটাতেও যাওয়ার, আর তাছাড়া মানে এই দুটো নদীর মোহন মানে কি মিলন কেন্দ্রে এই শহর এবং প্রথম থেকে এটা মানে বড় শহর হিসেবে বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। যখন নাকি পোল্যান্ডের মানে ওই রাশিয়া দখল করেছিল এক সময়, তারপরে এখান থেকে গড়ে ওঠে প্রতিরোধ। এবং কুজমা মিনিন একজন ব্যবসায়ী বা মানে কুজমা মিনিন এবং মানে প্রিন্স পজারস্কি, তারা দুজনে এই বিপ্লবের বা এই এই মানে প্রতিরোধের নেতৃত্ব দেন এবং শেষ পর্যন্ত পোল্যান্ডের হাত থেকে পুলিশদের হাত থেকে এই মানে রাশিয়াকে মুক্ত করেন এবং শুরু হয় রোমানভ বংশের। সেই দিক থেকেও মানে এই শহরের গুরুত্ব অপরিসীম। তাছাড়া পরবর্তী পর্যায়ে যখন সব মানে এখানে আরও একটা পরিচয় দেওয়া যায়, তারা আমরা যারা মানে ছোট স্কুল লাইফে গোর্কির বিভিন্ন লেখা মা পড়ে অভ্যস্ত আমরা জানি, এবং তার মানে ম্যাক্সিম গোর্কি বা মানে আলেক্সি পেশকভ, যিনি পরবর্তী পর্যায়ে ম্যাক্সিম গোর্কি নাম ধারণ করেন, তিনি এখানেই জন্ম নেন। আমি ঠিক বলতে পারবো না এই শহরেই কিনা, কিন্তু এখান থেকেই উনি তারপরে ধীরে ধীরে মানে এখানে ওনার জীবন শুরু। এবং সেই আমার ছোটবেলা পৃথিবীর পথে বিশ্ববিদ্যালয় এই সমস্ত লেখার মধ্যে তার জীবনীমূলক লেখায় এই শহর বারবার এসেছে, এবং এই শহর মানে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই বিপ্লবের সময়ও, যেহেতু এটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প শহর, যার ফলে বিপ্লবের সময় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার শ্রমিকেরা। এবং পরবর্তী পর্যায়ে এই শহরের নামকরণ করা হয় গোর্কি শহর বলে, যার ফলে একটা বিরাট জেনারেশন তারা এটাকে মানে গোর্কি বলেই চিনত। এবং মানে সে আমলে সোভিয়েত আমলে এর নামের সাথে দুর্নামও একটা ছিল, ওই অর্থে যে অনেক মানে নাম করা লোকজনকে এই শহরেই মানে নির্বাসন দেওয়া হতো। তাদের একজন ছিলেন আন্দ্রেই সাখারভ। ৯১ সনের পরে অবশ্য মানে গোর্কি শহর বা নিজনি নবগোরাদ তার নিজের মানে পুরানো পরিচয় ফিরে পায়, এবং অনেকেই এটাকে মনে করে মানে অন্তত এখানকার লোকজন ভাবে যে এটা রাশিয়ার মানে থার্ড ক্যাপিটাল মানে আপনার মস্কো অ্যান্ড পিটার্সবার্গ। তবে এখানে কাজানও সেই দাবিটা করে, অর্থাৎ কাজান এবং নিজনি নবগোরাদ এদের দুজনের মধ্যে সবসময় একটা মানে এক ধরনের কম্পিটিশন চলে যে আসলে কে রাশিয়ার থার্ড ক্যাপিটাল। দুটো শহরই বেশ বড়, কাজান এবং মানে নিজনি নবগোরাদ সব দিক থেকে দুটো শহরই প্রচণ্ড গুরুত্বপূর্ণ, বড় এবং যেটাকে বলে ডেভেলপিং। কাজান কয়েক মানে বছর দশেক আগে ওরকম 1200 সনের দিকে মনে হয়, আমার ঠিক এখন খেয়াল নেই, তার 1000 বছর মানে পূর্তি পালন করে। সেই ক্ষেত্রে নিজনি নবগোরাদ মাত্র কয়েকদিন আগে গত সপ্তাহে পালন করলো তার 800 বছর, অর্থাৎ সেই অর্থে এই শহর মানে একটু ছোট, বয়সের দিক থেকে ছোট, কিন্তু তার অর্থই না যে এর গুরুত্ব কম। আমার মনে হয় আমরা যাচ্ছি এখন সামনে যে স্টেশন
সেই স্টেশনের দিকে আমরা যাচ্ছি, মানে আমরা যাবো খাবার জন্য। কিন্তু সামনে ওটা হলুদ সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে আমাদের রেচুলাই বাগজাল বা স্টিমার স্টেশন, সেটাই আমার মনে হচ্ছে আর কি। সব কিছু দেখে আমরা এখন দাঁড়িয়ে আছি কুজমা মিনিন এবং ক্নেজ পশারস্কি তাদের যে স্ট্যাচু, সেই স্ট্যাচুর সামনে। ঠিক এই স্ট্যাচুরই একেবারে অবিকল এই স্ট্যাচু বা কপি বলতে আমি ঠিক বলবো জানি না কোনটা ঠিক কপি, যে তার আরেকটা মানে রয়েছে মস্কোর রেড স্কোয়ারে। ওনাদের হাত ধরেই শুরু হয়েছিল পোল্যান্ডের বিরুদ্ধে বা পোলিশ যে দখলদারের বিরুদ্ধে সংগ্রাম, এবং সেটা গড়ে উঠেছিল এই নিজনি নবগোড়ে, যেখানে স্থানীয় ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে হেল্প করে এবং পরবর্তীতে তারা গড়ে তোলেন যাকে বলে প্রতিরোধ বাহিনী, এবং তাদের হাত ধরে পোল্যান্ডের প্রায় কয়েক বছর স্মুতার পরে, এটা ছিল ইভান গ্রোজনি, ইভান দা টেরিবলের শাসনের পরে, তার মৃত্যুর পরে, যখন নাকি ওই দিমিত্রি ইভান গ্রোজনির ছেলে দিমিত্রি মারা যায়। মারা যাওয়ার পরে ধরনের মানে নকল বা ফলস দিমিত্রি আবির্ভাব ঘটে, যিনি যে ছিল আসলে পোল্যান্ডের কোন একদম। যাই হোক, সেই তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এরা প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত দেশকে স্বাধীন করে এবং রোমানককে দেশ চালানোর পরবর্তী দায়িত্ব দেয়। আমরা সেই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি, এর পিছনে দেখছেন কাজান ক্রেমলিন, কাজান নবগোড়াত ক্রেমলিন, হয়তো পরে আমরা ওখানে যাব। এবং তারও পিছনে একটা চার্চ, এটা দেখাই যাচ্ছে সমস্ত পুরানো রাস্তাঘাট ক্রেমলিনের সাথে জড়িত, মানে বাড়ি এবং বাড়িঘর সমস্ত কিছু, এবং মানে উঁচু নিচু রাস্তাঘাট। এটা নদীর পাশেই, একটু পরেই 50 মিটার পরেই নদী। আমরা হলদা পার হচ্ছি ব্রিজ দিয়ে। ওই যে হলুদ এটা দেখা যাচ্ছে না, ওই যে ওখানে ছবি তুলেছিল সেটা আমরা করছি। ওইখানে ব্রিজ, ওই যে নদীর পাড়ে ওই যে বিভিন্ন রকমের যে এনসাম্বল দেখছো, এইগুলো আর কি বিভিন্ন রকম চার্চ আর কি, বিভিন্ন চার্চ অনেকগুলো একটার পর একটা। মানে ওই দিকটা আবার যেদিক থেকে আসলাম ওইটা মনে হয় মেয়ে নিয়ে আরো আর এই দিকটা আর কি হলো গিয়ে এই যে এটা মনে হয় নদীর রেস্টুরেন্ট, নদীর উপর বিভিন্ন রকম রেস্টুরেন্ট গুলা কে জানে, ওরকমই দেখতে মনে হচ্ছে আর কি। মানে সব একাকার এখানে, কোথায় ভোলগা কোথায় একা কোথায় কি, মানে বলা কষ্টকর ব্যাপার। তো ব্রিজটা খুব মানে ইন্টারেস্টিং, এটা মনে হয় নতুন করা, এটা জিয়াল আলী, এটা দাবনো জিয়াল আলীর মস্তি রিতাক দাবনো। এই যে নদীর উপর দিয়ে যে ব্রিজটা বিভিন্ন ঘুরে ফিরে সেখানে দিয়ে আমরা যাচ্ছি। এটা মনে হয় বিগত কয়েক বছরই যাবৎ মানে নতুন রাশিয়ার এগুলো। এখানে আমরা কি দেখছি, এখানে আবার নতুন মেট্রো রেল হবে, আরো কিছু কনস্ট্রাকশন চলছে। আর নিয়ে তো মেট্রো দা এই নবী সবুজে তা এগুলো সোভিয়েত আমাদের বাড়িঘরে যে সমস্ত দেখছো না, এগুলো সোভিয়েত আমাদের মানে বাড়িঘরের চেহারা দেখতেই বোঝা যায় যে এরকম, যে এরকম কোন আমলে সোভিয়েত আমাদের বাড়িঘর, এখন তো এরকম করে না।
ওই সময়ের জন্য এগুলোর সাথে যথেষ্ট কি বলে আবার এগুলো মনে হচ্ছে নতুন, এই যে এখানে এখানে যে বিল্ডিং গুলো এগুলো নতুনই মনে হচ্ছে। হ্যাঁ এগুলো নতুন 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 মানে সবই সবই মিলেমিশে। আশপাশ দিয়ে আছি রেলওয়ে স্টেশনের বড় শহর, প্রচন্ড বড় শহর আর কি, এখানে মস্কো অত বড় না হলেও যথেষ্ট বড় শহর, বিভিন্ন রকম টোটাল ই সিস্টেম সহ আর কি। আমরা দাঁড়িয়ে আছি ক্রসতে, রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর, গাড়ি ঘোড়া প্রচুর সেই ইয়ের মতো, তবে ট্রাফিক জ্যাম তেমন একটা নেই। রোববার বলে বলো শনিবার রোববার ছুটির দিন, এই জন্য হতে পারে গাড়ি কম, তারপরেও যথেষ্ট গাড়ি ঘোড়া পার্কিং প্রচুর। এই রায়নটার নাম হলো মস্কোভস্কি রায়ন। এখানে সব জায়গায় এরকম আছে, বিভিন্ন শহরের নামে অন্যান্য শহরের নামে রায়নের নাম এলাকার নাম রাখা হয়। এটা মস্কোভস্কি রায়নটা ঢুকে পড়লো পুরানো রায় বাড়ি ঘর দেখে বোঝাইয়া যাচ্ছে। আমরা এখন ঘুরতে ঘুরতে এসেছি সেই নিজদিন নবগড়াতে স্টেডিয়ামের ওখানে। এই স্টেডিয়াম কবে তৈরি হয়েছিল ঠিক বলতে পারবো না, তবে মানে 2018 সালে যখন মানে ফুটবলের বিশ্বকাপ হয় তখন সেটাকে মানে আবার নতুন করে সাজানো হয়। এতো ওদিকে খুব একটা ঘুরতে যাইনি, এসেছিলাম মূলত বাজার করতে ডেকাথলনে। আমরা এখন এলাম আলেকজান্ডার নেভস্কি ফার্মের ওখানে, বুঝে যাচ্ছে নাম দেখে যে আলেকজান্ডার নেভস্কি যে রাশিয়ান হিরো, তার উদ্দেশ্যেই এই ফার্মটা তৈরি করা। এটা যেদিকে এটা ঠিক ক্রেমলিনের অপোজিটে নদীর অন্যদিকে, অন্যদিকে আমরা যখন ক্রেমলিনের ওখানে ছিলাম তখন এটা দেখেছিলাম। আর এদিকে আমরা যদি তাকিয়ে দেখি দেখবো স্টেডিয়ামটা, এখানে স্টেডিয়ামটা অর্থাৎ স্টেডিয়ামের পাশেই এই নতুন কি বলে নেভস্কি যে খাম বা সেরকম সেটা থেকে এটা পেশেখোদনে জোনা, লোকজন আসছে ঘুরছে বেড়াচ্ছে, এবং এর সাথে আছে অনেক পুরানো বাড়ি। যতদূর জানি এই মানে এটা তৈরি করা হয় 1864 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমার জন্মের ঠিক 100 বছর আগে। এখানে কতগুলো বিল্ডিং দেখা, ঠিক বিল্ডিং না আসলে মানে বাইরের খাঁচাটা বিভিন্ন ইয়ে, এটা যতদূর মনে হয় সেটা হচ্ছে গিয়ে এখানকার যে মানে স্টিমার স্টেশন বা জাহাজ স্টেশন সেটি। আমরা আবার নেভস্কির ওখানে চলে এসেছি এবং এখানে একটু অন্যদিক থেকে আসলাম, মনে হয় এটাই সামনের দিক, কেননা আমরা সামনে দেখতে পাচ্ছি আলেকজান্ডার নেভস্কির যে সেই স্ট্যাচু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে সেই সবুজ মানে হলুদ আভা দিচ্ছে ইয়ের ভিতরে, হলুদের মধ্যে হলুদ আভা, সূর্যাস্ত যাওয়া হতো কিছুক্ষণ পরে। খুব ভালো হতো যদি আমরা এর মধ্যে যেতে পারতাম ক্রেমলিনের দিকে, দেখা যাক কিছুমতো কী দাঁড়ায়। আমরা এখন ইয়ের দিকে এসছি আলেকজান্ডার নেভস্কি খামে, সেখানে গান হচ্ছে, সেখানে গান হচ্ছে শুনতে পাচ্ছেন মনে হয়। আমরা এখানে আলেকজান্ডার নেভস্কি সেরকম বা খাম তার সামনে দাঁড়িয়ে আছি। এই খামের সামনে দেখতে পাচ্ছেন যে আলেকজান্ডার নেভস্কি তার স্ট্যাচু, তার পেছনে হলুদ হলুদ সেই খাম। এখন অলরেডি সূর্যের তেজ কমে এসছে, চারিদিকে বিভিন্ন রকম পানোরামা দৃশ্য। এখান থেকে আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্রথমত ঠিক নদীর অপর পারে যেখানে আমরা সকালে ঘুরেছিলাম, নদীর অপর পারে এখান থেকে আমরা ক্রেমলিন দেখতে পাচ্ছি, দেখতে পাবো এখানে বাড়িঘর বিভিন্ন রকম
দিকে দেখা যাচ্ছে এবং ওই দিকে দূরে ক্রেমলিন। জানি না ওই পর্যন্ত যেতে পারবো কিনা আজকে, কিন্তু প্রচণ্ড ইচ্ছা আছে ওখানে যাওয়ার এবং ওখানে একটু মানে ওইখান থেকে সূর্যাস্তটা দেখার। তো জানি না সুন্দর কত কী হবে, তবে এটা বোঝা যাচ্ছে যে এটা মানে পেশে ভোট নেয় জোনা এবং লোকজন এখানে আসে, এখানে বেড়াতে আসে, বেড়াতে ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে আসে, প্রচুর লোকজন আসে। তবে মনে হয় সব কিছু যেহেতু সূর্যটা আমাদের পেছনে উঠে, অর্থাৎ সূর্যাস্তটা খুব ভালো দেখা যায় নদীর অন্য দিক থেকে, এবং সাধারণত যেহেতু ক্রেমলিনটা অনেক উঁচু সেখানেই যায় লোকজন, কারণ ওইখানে খুব ভালো মানে কী বলে ভিউ পয়েন্ট সূর্যাস্ত দেখার জন্যে, ওইদিকে হয়তো যায় যতদূর মনে হচ্ছে। যাচ্ছি নদীর দিকে, এখান থেকে আবার দেখতে পাচ্ছি সেই এর ভিউটা, তার ভিউটা দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু আলোর বিপরীত দিকে সুতরাং অতটা আসছে না, কালারটা দেখা যাচ্ছে না। আমরা আবার নদীর প্রায় কোনায় দাঁড়িয়ে আছি, কোনায় দাঁড়িয়ে ছবিটা নিচ্ছি, ভিডিওটা নিচ্ছি। আমাদের দেখতে পাচ্ছি নেভস্কি সাবর, নেভস্কি মনাস্তির, এবং এখানে সূর্য এমনভাবে পড়েছে মনে হয় যে ঝলসে গেছে সমস্ত কিছু সূর্যের আলোয়। এখানে উঁচু পাড়ে দাঁড়িয়ে আছি, এখানে নদীটা অনেক নিচু এবং তার অপোজিটে আমরা সেটা দেখতে পাচ্ছি এই সমস্ত সেই ক্রেমলিন। আমরা দেখতে পাচ্ছি এখানে বোট চলছে বিভিন্ন জায়গায় মানে ইয়ে, এবং এখানেই কামা এসে পড়েছে মানে মিশেছে ভুলগার সাথে, বিভিন্ন রকম বোট ছোটো বড় এগুলো চলছে কিছু কিছু ইয়ে। অপূর্ব দৃশ্য আসলে, সবচেয়ে বড় কথা নদী থেকে, নদীর এবার থেকে ক্রেমলিনটাকে অন্যরকম একেবারে অন্যরকম লাগছে। মানে এখানে নদীর যেখানে মিশেছে নদীর একদিকে ক্রেমলিন, অন্যদিকে নেভস্কি সাবর। এখানে আসলে কোনো কারণে হয়তো আটকিয়ে দিয়েছে, কিন্তু লোকজন একটু চেষ্টা করে যাচ্ছে, দেখি আমি হয়তো ওইদিকে যাবো, আমাদের বন্ধু সে ওইদিকে ওইদিকে আছে ওর সাথে, দেখি ওখানে যাই ঢুকে পড়ি আর কি। রিপেয়ার চলছে যার ফলে লোকজন ঠিক মানে ততটা নেই, বোঝা যাচ্ছে অনেক কাজকর্ম চলছে, রিকনস্ট্রাকশন চলছে। আবার ক্রেমলিনের অপোজিটেই সেখানেই রয়ে গেছি, জাস্ট আমি একটু কাছে চলে এসেছি। হ্যাঁ মানে বোঝাই যাচ্ছে যখন মানে এটা কাজকর্ম শেষ হবে এটা মানে দেখার মতো একটা জায়গা হবে। এখানে জানি না আগে কীরকম ছিল, রিপেয়ার চলছে নাকি নতুন করে করা হচ্ছে সেটা বলতে পারবো না। এই তো নেভস্কির সেই খাম এখান থেকে দেখা যাচ্ছে, তেমন পেছনে দেখা যাচ্ছে স্টেডিয়াম, পেছনে স্টেডিয়াম দেখা যাচ্ছে, এটা মানে আকাশ যেন হলুদ মনে হচ্ছে আর কি। এটা হলো সেই বিখ্যাত স্কাল অফ রেসিডেন্স অথবা মানে স্কাল অফ সিঁড়ি, এটা অনেক নিচে নেমে গেছে এবং এখান থেকে এখানে সবসময় অনেক লোকের ভিড় সূর্যাস্ত দেখার জন্যে, ক্রেমলিনের সাথেই লাগানো। আমরা এখানে আসতাম সূর্যাস্ত দেখার জন্য, নিচের দিকে নামছি, দেখছেন প্রচুর লোকজন সব নামছে নিচে সে বিখ্যাত সমস্ত লোকজন ভিড় করে আছে সূর্যাস্ত দেখার জন্য। এখানে সিমেট্রিক দুটো দিকেই মাঝখানে মানে ইয়ে
দেখতে পাচ্ছেন যে লোকজন কিভাবে দাঁড়িয়ে আছে। মানে এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, ভিউ দেখার জন্য, শহরটাকেও দেখার জন্য। নিচে নদী, ক্রেমলিনের যে দেয়ালের এখানে শুরু, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। একটু পরেই স্টেডিয়ামের এখানে পড়ে যাবে। আমরা যদি দেখি সেখানে সূর্যের ঠিক নিচেই স্টেডিয়ামটা, এবং তার বাদিকে আমরা দেখব সেই নেভস্কি খ্রাম, যেটা থেকে আমরা কিছু কথা কিছু আসতাম। এই তো ভুলকা, এখান থেকে কামা আসছে ভুলকা, এবং কামা একসাথে মিশে গেছে এখানটাই। আমি ঠিক বলতে পারছি না কোনটা ভুলকা কোনটা কামা, বিশেষ করি আচ্ছা জিজ্ঞেস করলাম, বললো যে বাদিক থেকে যেটা আসছে এটা কামা, অর্থাৎ মানে কামার তীরে ওইভাবে বলতে গেলে যে আপনার সেই নেভস্কির খান, আর ডান দিকে যেটা ভুলকা আসে, যে মাঝখানে আপনি দেখছেন মানে অনেক বিভিন্ন রকম মানে অনেক অনেক আইল্যান্ডগুলো, আইল্যান্ড এটা কামা। সূর্য সূর্য ডুবে দিয়ে যাচ্ছে কিছু ছবি তুলে। লোকজন উঠছে নামছে, মানে সবাই সবাই সূর্যকে বিদায় জানাতে ব্যস্ত। আজকে আবার এখানকার যে কী বলে মনে হয় সিটি ডে, ডে অফ নিজদিন অফ গোরা, যার ফলে লোকজন অনেক বেশি মনে হচ্ছে। আর এদিকে আমরা যদি দেখি ভুলকার অপর দিকে, ওদিকে তেমন কিছু নেই, ওখানে শুধু বন আর বন, তারপর অনেক কিছু কিছু বাড়ি এবার উঠছে, কিন্তু বনের সংখ্যাটাই বেশি। অর্থাৎ ওইভাবে বলা যায় যে নিজ নৌকার এটা মূলত ভুলকার এই পার্টটা বেশি লোকজন উঠছে উঠছে একটু যারা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালপসকে রেস্ট দিচ্ছে, এটা সিঁড়িটা মানুষ ভরে গেছে, প্রচুর মানুষ। সেটা কি আর করা, এটা মানে এটাই এটাই ইয়ে যে দেখতে আসবে, সৌন্দর্য দেখবে, সেটাই আমি দেখি। তুমি যে দিকে যাবো এখানে আসলে নামারও শেষ নেই, গেলে প্রচুর নিচে নামতে হয়, একদম অনেক নিচে, অনেক নিচে রোগী আপনার রাস্তা নদী, এরপর একটা নামতে হচ্ছে সিমেট্রিক সব কিছুই। আমি আর একটু নিচে নেমে উপরের দিকে উঠে যাব, মানে দিলীপ আছে, দিবির আছে, ওদের সাথে জাস্ট আইডিয়া করার জন্যে কীরকম দেখার, একটা একটা চত্বর অন্তত দেখানো যাক, পুরোটা দেখাবো না, উপরে নিচে সিমেট্রি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী হচ্ছে। এখানে ভুলকা উপরের দিকে আমরা দেখছি, এবং এরকম অনেকগুলো জিনিসই অনেক মানে একের পর এরকম স্টেপ পর স্টেপ এখানে আছে। একটা স্টেপ এখানে আমরা দেখতে পাবো ডান দিকে ক্রেমলিন, ক্রেমলিনের প্রাচীর, সূর্য এখনো অস্ত যায়নি। এখানে যদি আপনি দেখেন সেগুলোই আবার দেখতে পাবেন, যে আরও তারপরে একই রকম ধাপ আরও নিচে, একই রকম ধাপ যদি আমরা নিচে নিচে, তারপর আরেকটাদের তারপরে নিচে অনেক দূরে নেমে গেছে সেই, এবং ওখানে একদম সিমেট্রিকভাবে ওখানে দাঁড়িয়ে আছে বোট, একদম কমপ্লিট সিমেট্রি যেটাকে বলে সেভাবে এটা করা হয়েছে, সেভাবে করা হয়েছে। সেই নিচে বোট থেকে বা বোটের দুদিকে যে দুটো মানে ঘর মতো আছে সেটা থেকে একদম সিমেট্রিকভাবে উঠিয়ে আনা হয়েছে। আমরা যদি এই দিকটায় দেখি সেটাও যে সিমেট্রি আমরা দেখতে পাবো, একই রকম সিমেট্রি আমরা পাবো এখানটা, একই রকম সিমেট্রি আমরা এই এখানটায় পাবো। অবশ্য একদিকে হলো একদিকে ক্রেমলিন, এখানে সিমেট্রিটা নষ্ট হয়ে গেছে, অন্যদিকে অন্যদিকে। আর এদিকে ক্রেমলিন না থাকলেও সে উঁচু
কিছু জিনিস আছে আর কি। এখনো লোকজন দাঁড়িয়ে আছে, সূর্য ডুবে গেছে কিন্তু সূর্যের যে শেষ আভা এখনো রয়ে গেছে, তো অনেকটাই থাকবে, অনেক করে থাকবে সেটাকে উপভোগ করার জন্য, সেটাকে দেখার জন্য। যাই হোক, আজকে ক্রেমলিনে যাওয়া হলো না, তবুও মানে এইখানে আসতে পারলাম সেটা একটা বড় ইয়ে। জানি না ক্রেমলিনে যাবো কিনা, মানে চেষ্টা করবো সবাই বের করার জন্য, না হলেও কোনো অসুবিধা নেই, মানে মন খারাপ করার কিছু নেই। এটাই মানে ক্রেমলিন তো অনেক বড় বড় শহরেই আছে, কিন্তু এরকম বেসনেস তো সব জায়গায় নেই। স্কালব সম্বন্ধে দুটো কথা বলার দরকার এখানে, কেন স্কালব উনি ছিলেন পাইলট, উনি ছিলেন পাইলট, এবং এটা ছিল সেই মানে প্রথম যখন প্রথম দিকে যখন নাকি তার এগুলো মানে বিভিন্ন যুদ্ধ বিমান তৈরি করা হয় যুদ্ধের আগে, তখন এরা সেটাকে ইয়ে করতো, মানে স্পিকারি বা মানে এক্সপেরিমেন্ট করে দেখতো কেমন কেমন মানে হচ্ছে না হচ্ছে। কথিত আছে যে উনি ওরা মানে প্রেমিকাকে দেখানোর জন্য একবার যে পিটারবার্গের যে ব্রিজ, যে ব্রিজের নিচ দিয়ে বিমান নিয়ে চলে গেছিলেন। এটা লিজেন্ড, এটা সত্য মিথ্যা মানে অনেকেই মানে দেখা এটা প্রমাণ করে দেখাতে চায় যে ওই সময় উনি ওইখানে থাকতে পারতেন না, কিন্তু তবুও মানুষ এটাকে বিশ্বাস করে। মানুষ সব মানে যে কোনো জিনিসই মানুষের অন্যদের হিরোইজম, অন্যদের বীরত্ব সেটা বিশ্বাস করতে ভালোবাসে। সত্য মিথ্যা এটা বলতে পারছি না, তবে এটা নিয়ে মানে বিভিন্ন রকম তর্ক বিতর্ক আছে, কিন্তু এটি সিনেমা হয়েছে, সিনেমা তো সবসময় সত্য হতে হবে, সেটা তো ব্যাপার না। সিনেমাতে মানে মানুষকে কিছু আইডিয়া দেয়, আইডিওলজি দেয়, কিছু মানে ওই রকম মানুষের চরিত্র এমনভাবে করে তোলে যা থেকে অন্যেরা শিক্ষা নেয় বা শিক্ষা নিতে চায়। এখন উপর থেকে টপ ভিউ, কারণ হলো লোকজন এখন আর নেই, কমে গেছে, ভিড়টা কমে গেছে, যার ফলে একটু মানে কম বেশি একটু দেখার জন্যে সেটি ইয়ে করছে। চলো আবার ভিউটা সেখানেই দেখতে পাচ্ছেন, এখানে এখন ওদের যেতে হবে, কেন দিলীপের কিছু কাজকর্ম আছে। তারপরে আসলে এখানে বিভিন্ন কাজকর্ম নিয়ে আসা প্রত্যেকের, এটাও ঠিক, আমরা ওর কারণে এখানে এসছি, মানে এই তো এক ভোলকা ধারা আবার তো মানে ভোলকা দিয়ে শুরু, সে দুবনা থেকে শুরু করা, সে দুবনা থেকে দুবনায় ভোলকা, এখন এখানে আছি। ঠিক আছে, সূর্য 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 সূর্যাস্ত সবাই এখন দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি। আজকের মতো মনে হয় এখানে আমাদের কি বলে ধারাভাষ্য শেষ, চলুন বাসায় ফেরা যায়। পুরানো বিল্ডিং কিসের সেটাও যায় না, সুন্দর দেখার মতো একটা বিল্ডিং, ক্রেমলিনের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। সব ক্রেমলিন একই রকম, মস্কো ক্রেমলিনের অবশ্য হয়তো ইগুলো একটু বড় উঁচু, কম বেশি দুর্গ দুর্গই সেন্টার যেটা হয় আর কি, সমস্ত জায়গাতে সেরকমই। যাই হোক, যাকে বলে ভেসে নিক ক্রেমলিন, এদিন ক্রেমলিনে ছবি দেখতে দেখতে হয়ে যাচ্ছে, চলো আবার দেখি, চলো সবাই বাসায় ফিরছে মনে হয়, মানে বাসায় না, তবে মানে আমি যদ্দূর বুঝতে পারলাম যে এটা ওয়ান অফ দ্য মানে বেস্ট ভিউ পয়েন্ট ফর সানসেট, এই জন্য সবাই সানসেট এখানেই আসে, আজকেই নয় সবসময়, টুরিস্টরা ওখানে থাকে, বিভিন্ন জায়গার লোকজন থাকে, মানে এলাকার লোকজনও থাকে, এই জন্যেই ওখানে মানে মূলত আসে লেসনিস সানসেটটা দেখার জন্যে। এখন সবাই অনেকেই ঘরে ফিরছে, অনেকে ওখানেও যাচ্ছে, কেন না সানসেট তো সব না, এরপরে অনেকক্ষণ পর্যন্ত মানে সেই সূর্যের রেসটা থাকবে,
গোলাপি আভাস সেটা থাকবে। এবং আমরা আমাদের গাড়ি যাব সামনের দিকে, এই তো যাচ্ছে টিমের, যাচ্ছে দিদির, আমি ওদের পিছন পিছনে হাঁটছি যাচ্ছি বাসার দিকে। এখন হচ্ছে সালুস হচ্ছে এখানে, আজকে ওই দিন গোরাদা সেই উপলক্ষে এটা কিছু কিছু দেখা যাচ্ছে, মানে জানালা দিয়ে দেখছি, যাইনি ওখানে রাতের, ডিস্টার্ব করছে কিছুটা, কিন্তু কিছুই করার নেই, কতক্ষণ হবে কি জানি। মস্কোতে সাধারণত এই সমস্ত ঘটনা ঘটে, মানে চারিদিক থেকে স্যালুট ইয়ে করে, কিন্তু এখানে মনে হয় একটা জায়গাতেই সেন্টারে কোথাও কুসুমক ক্রেমলিনের আশপাশ দিয়ে হবে কিছু একটা, যাই হোক তবুও জেনগুরাদা ঘর থেকে দেখছি।